অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব প্রাথমিক শিক্ষা উন্নয়ন পরিষদ পরিচালিত প্রাথমিক শেষ পরীক্ষা বা বৃত্তি পরীক্ষার 2015 সালের প্রশ্নপত্র নিয়ে। বিষয় হচ্ছে সমাজবিজ্ঞান বা ইতিহাস ও ভূগোল। তো এই পরীক্ষার পূর্ণ সংখ্যা থাকবে বা পূর্ণমান থাকবে 100 এবং সময় দেওয়া থাকবে 2 ঘন্টা 30 মিনিট। অন্যান্য সালের প্রশ্নগুলিও তোমরা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে পেয়ে যাবে। তো চলো আজকের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা যাক। দেখো প্রথম প্রশ্ন আছে, এক কথায় উত্তর দাও, যে কোনো 10টি। আম কোন ঋতুর ফসল? উত্তর হবে গ্রীষ্ম। এরপরে প্রশ্ন, আদিম মানুষ কি দিয়ে টুল বানাতো? উত্তর হবে পাথর হাড়। এরপরে প্রশ্ন, লোহার আগে কোন ধাতু তৈরি হয়েছিল? উত্তর হবে ব্রঞ্জ। নেক্সট প্রশ্ন, দূরবীন কে আবিষ্কার করেন? উত্তর হবে গ্যালিলিও। নেক্সট প্রশ্ন, হাওড়া আর কলকাতার সংযোগকারী ব্রিজের নাম কি? উত্তর হবে রবীন্দ্র সেতু। নেক্সট প্রশ্ন, দিনের বেলা খালি আকাশের নিচে দাঁড়ালে কখন তোমার ছায়া সবচেয়ে ছোট দেখাবে? উত্তর হবে বেলা 12টায়। নেক্সট প্রশ্ন আছে, দেখো কোন ঋতুতে রাত বড় দিন ছোট হয়? উত্তর হবে শীতকালে। নেক্সট প্রশ্ন, সন্ধ্যেবেলায় আকাশের উত্তর দিকে কোন তারা দেখা যায়? উত্তর হবে ধ্রুব তারা। নেক্সট প্রশ্ন, আমাদের দেশ থেকে প্রথম কে মহাকাশ অভিযান করেন? উত্তর হবে রাকেশ শর্মা। নেক্সট প্রশ্ন, একটি ধাতুর নাম করো? উত্তর হবে লোহা বা সোনা। নেক্সট প্রশ্ন, একজন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীর নাম লেখো? উত্তর হবে আর্যভট্ট। এখন আমরা 2 নম্বর প্রশ্নে চলে আসবো। 2 নম্বর প্রশ্ন বলে দেখো, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। প্রথম প্রশ্ন, ডোগরার পুতুল ড্যাশ দিয়ে তৈরি করা? উত্তর হবে ডোগরা দিয়ে। নেক্সট প্রশ্ন, এক সময় মানুষ এক স্থান থেকে অন্য স্থানে ঘুরত খাদ্যের সন্ধানে, তাদের বলে? উত্তর হবে যাযাবর। নেক্সট প্রশ্ন, মানুষ যখন চাষবাস শিখল তখনই তৈরি হলো কৃষি সমাজ দেশের প্রাচীন সভ্যতা। এরপরে প্রশ্ন, ড্যাশ হলো আমাদের দেশের প্রাচীন সভ্যতা? উত্তর হবে সিন্ধু সভ্যতা। এটি এখানে হবে না, তৈরি হলো কৃষি সমাজ হবে, ঠিক আছে, এটি এখানে বাদ যাবে। নেক্সট প্রশ্ন আছে, ড্যাশ নদীর তীরে হাওড়া ব্রিজ অবস্থিত? উত্তর হবে হুগলি নদীর তীরে। এরপরে প্রশ্ন, উল্কাপিণ্ড থেকে আবিষ্কার হয়? উত্তর হবে লোহা। 3 নম্বর প্রশ্ন আছে, দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি লেখো। তো প্রথম প্রশ্ন আছে, ভারতীয় সিংহ দেখা যায়? উত্তর হবে গির অরণ্যে, ঠিক আছে। এরপর প্রশ্ন, রবীন্দ্রনাথের জন্ম ঋতু হলো? উত্তর হবে গ্রীষ্ম। এরপর, চাঁদ একটি উপগ্রহ। এরপর দেখো, ট্রাক্টর দিয়ে চাষ করলে অল্প সময় বেশি চাষ করা যায়? নেক্সট প্রশ্ন, সোলার কাজ করে মালাকার? নেক্সট প্রশ্ন, পিন্টেল একটি পাখি, ইনস্যাট একটি? উত্তর হবে কৃত্রিম উপগ্রহ। এরপর প্রশ্ন, পৃথিবী ঘুরছে। এরপর, রেল ইঞ্জিন কারখানা আছে চিত্তরঞ্জনে। সভ্য মানুষ, যাযাবর, আদিম মানুষ, পাহাড়ের গোয়া ছবি আঁকতো? উত্তর হবে আদিম মানুষ। নেক্সট প্রশ্ন, কুয়াশে চাষ হয়? উত্তর হবে পাহাড়ে। এরপর দেখো, ক্ষুদ্র শিল্প কাকে বলে? তো ক্ষুদ্র শিল্প কাকে বলে? উত্তর হবে অল্প শ্রমিক, অল্প মূলধন নিয়ে ব্যবসা করাকে ক্ষুদ্র শিল্প বলে। নেক্সট প্রশ্ন, গৃহপালিত পশু কাকে বলে? যেসব পশুকে ঘরে পালন করা হয় তাদের গৃহপালিত পশু বলে, যেমন গরু, ছাগল প্রভৃতি। নেক্সট প্রশ্ন, হরপ্পা সভ্যতায় কী কী পাওয়া গিয়েছে? উত্তর হবে হরপ্পা সভ্যতায় তামা ও ব্রোঞ্জের তৈরি গয়না, খেলনা ও মূর্তি পাওয়া গেছে। নেক্সট প্রশ্ন, মানুষ পশুকে পোষ মানালো কেন? উত্তর, মানুষ পশুকে পোষ মানালো কারণ পশুদের থেকে অনেক সুবিধা পাওয়া যায় যা মানুষের উপকারে লাগে। এরপরে প্রশ্ন, ইস্পাত কি? ইস্পাত একটি মিশ্র ধাতু, গলানো লোহার সাথে কিছু পদার্থ মিশিয়ে এটি তৈরি করা হয়। নেক্সট প্রশ্ন, গম্ভীরা কি? এটি মালদা জেলায় একটি লোকসঙ্গীত, এই সঙ্গীতের সঙ্গে নাচেরও প্রচলন আছে। এরপরে প্রশ্ন, সার কি কাজে লাগে? উত্তর হবে সার ব্যবহারে জমির উর্বরতা বাড়ে এবং ভালো ফসল পাওয়া যায়। এরপরে প্রশ্ন, চাষের কাজে ব্যবহৃত কয়েকটি যন্ত্রপাতির নাম লেখো? উত্তর হবে চাষের কাজে ব্যবহৃত কয়েকটি যন্ত্রপাতি হলো নিড়ানি, কোদাল, কাস্তে, পাওয়ার টিলার। নেক্সট প্রশ্ন, টোটোদের বাস কোন অঞ্চলে? টোটোদের বাস ভুটানের কাছাকাছি অঞ্চলে। এরপরে প্রশ্ন, পটুয়াদের কাজ কি? উত্তর হবে পটুয়াদের বিভিন্ন ধরনের মাটির জিনিস ও পুতুল তৈরি করে পটুয়ারা। নকশিকাতা কি? বাংলার মেয়েরা সামান্য শাড়ি, ছেঁড়া কাপড় দিয়ে নকশা করা কাঁথা বানাতেন, একে নকশিকাঁথা বলে। কাঁথা গায়ে গল্প কথা, বাঘ, সিংহ, হাতি, ঘোড়ার নকশা সুসুতো ফুটিয়ে তুলত। এরপরে প্রশ্ন আছে, দেখো টিকা লেখো। প্রথমে আছে গ্রীষ্মকাল। বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসকে একত্রে গ্রীষ্মকাল ধরা হয়। এই সময় আবহাওয়া গরম থাকে। গ্রীষ্মকালে আম, কাঁঠাল, আতা, লিচু, জামরুল প্রভৃতি ফল পাওয়া যায়। গ্রীষ্মকালকে তাই ফলের সত্ত্ব বলা হয়। এ সময় নানা রকম সুগন্ধি ফুল যেমন বেল, জুঁই, গন্ধরাজ প্রভৃতি পাওয়া যায়। এরপর আছে দেখো হাত কুঠার। আদিম মানুষ পাথর ভেঙে মোটামুটি 3 কোণা আকৃতির টুকরো দিয়ে হাত কুঠার তৈরি করেন। তা দিয়ে পশুর মাংস ছাড়ানো ও বনের
পর্ণার ফড়া তৈরি কাজে লাগতো। এরপরে দেখো সপ্তমী মণ্ডল, চৈত্র বৈশাখ মাস থেকে ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত রাতের বেলায় আকাশে উত্তর পূর্ব দিকে 60টি তারা একসঙ্গে দেখা যায়। তারাগুলি যদি কাল্পনিক রেখা দিয়ে যোগ করে দেখা হয় তবে প্রশ্ন চিহ্নের মতো দেখায়। এদের একত্রে সপ্তর্ষি মণ্ডল বলে, সপ্তর্ষি মণ্ডল বলে। এরা হলো ক্রতু, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ আর মরীচি। ছনা প্রশ্ন সংক্ষেপে উত্তর দাও। তো প্রথমে আছে লালন ফকির কে? উত্তর হবে লালন ফকির হলেন বাংলার এক মহান বাউল সাধক। তিনি তার গানে মানুষের মানুষের মিলনের বাণী প্রচার করতেন। তার বিখ্যাত গান খাঁচার ভিতর অচিন পাখি। নেক্সট প্রশ্ন, কর্মকার কাকে বলে? উত্তর হবে যারা লোহার জিনিস তৈরি করেন তাদেরকে কর্মকার বলে। নেক্সট প্রশ্ন, পিতল ঢালাই শিল্পীদের কি নামে ডাকা হয়? পিতল ঢালাই শিল্পীদের মালাহার কোথাও স্যাঁকড়া বা কোথাও আবার কপ্প নামেও ডাকা হয়। এরপরের প্রশ্ন, বাঁশের তৈরি কয়েকটি জিনিসের নাম লেখো। বাঁশের তৈরি কয়েকটি জিনিসের নাম হলো কুলো, বাঁশি, ছিপ, তীর্ধনুক, ফুলের সাজি, ঝুড়ি ইত্যাদি। এরপরের প্রশ্ন, মানুষ ছাড়াও দুটি সামাজিক প্রাণীর নাম লেখো। মানুষ ছাড়াও দুটি দু একটি সামাজিক প্রাণী হলো মৌমাছি, হাতি, পিঁপড়ে এবং শিম্পাঞ্জি। এরপর প্রশ্ন, আদিম মানুষ কি দিয়ে দেওয়ালে ছবি আঁকতো? আদিম মানুষ কাঠ, কয়লা, কালি, জন্তু, জানোয়ারের চর্বি মেশানো মাটি দিয়ে দেওয়ালে ছবি আঁকতো। নেক্সট প্রশ্ন, রেশম শিল্প পশ্চিমবঙ্গে কোথায় দেখা যায়? রেশম শিল্প মালদা, মুর্শিদাবাদে দেখা যায়। এরপর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় তাঁত শিল্প কেন্দ্র রয়েছে? উত্তর হবে পশ্চিমবঙ্গে শ্রীরামপুর, ধনেকালি, হুগলি ও নদিয়ার পুলিয়া, শান্তিপুর, নবদ্বীপ, নবদ্বীপে তাঁত শিল্প কেন্দ্র রয়েছে। এরপরের প্রশ্ন, লাঠি দিয়ে কি কাজে লাগে? কি কি কাজে লাগে? লাঠি মই তৈরি, কুয়ো থেকে জল তোলা, সহজে ভারী জিনিস উপরে তোলা, নৌকা ও ভেলা চালাতে, বৃদ্ধ, অন্ধ, খোঁড়া, লোকের পথ চলতে এবং আত্মরক্ষার জন্য লাঠি কাজে লাগে। এরপরে প্রশ্ন, লাঙল দিয়ে চাষ করলে কি হবে? লাঙল দিয়ে চাষ করলে অল্প সময়ে বেশি জায়গা চাষ করা যায় এবং পরিশ্রমও কম হয়। এরপর সারি গান কি? নৌকা চালানো, ছাদ পেটা, ম্যাচড়া, এইসব কাজগুলোর সঙ্গেই গান আছে, এগুলোকে বলে সারি গান। এরপরে দেখো যথাযথ উত্তর মিলিয়ে লেখো। তো সূর্য থেকে হয়ে যাবে স্থির, এরপর টুসু থেকে হয়ে যাবে পৌষ মাস, ঠিক আছে, কুম্ভকার থেকে হয়ে যাবে হাঁড়ি কলসি। তো হাঁড়ি কলসি কোথায় আছে? হাঁড়ি কলসি এখানে আছে, হাঁড়ি কলসি, ঠিক আছে। নীল আর্মস্ট্রং থেকে হয়ে যাবে মহাকাশচারী, চকমকি থেকে হয়ে যাবে আগুন, ঠিক আছে, টোটো থেকে হয়ে যাবে ভুটান, টোটো থেকে হয়ে যাবে ভুটান, ঠিক আছে, ভুটান। আর টয় ট্রেন হয়ে যাবে দার্জিলিং, মহাকাশ থেকে হয়ে যাবে কৃত্রিম উপগ্রহ, আর বাঁকুড়া থেকে হয়ে যাবে পোড়ামাটি, আর শান্তিনিকেতন থেকে হয়ে যাবে পৌষ মাস। এখন দেখো আর নাম প্রশ্ন আছে, সঠিক উত্তরটির সঠিক উত্তর দাও। তো গ্যালিলিও কে? উত্তর হবে গ্যালিলিও একজন বিজ্ঞানী। তিনি দূরবীন আবিষ্কার করেন। তিনি বিখ্যাত কেন? তিনি দূরবীন আবিষ্কার করেন যার সাহায্যে তিনি পৃথিবী থেকে অনেক দূরের গ্রহ বৃহস্পতিকে দেখতে পান। তিনি তার দূরবীনের সাহায্যে দেখান চাঁদ পৃথিবীর মতোই অসমান গভীর খাদে ভরা একটা পাথুরে কঠিন বস্তু। নেক্সট প্রশ্ন, মানুষকে সামাজিক প্রাণী বলা হয় কেন? উত্তর হবে মানুষ সমাজ সবার সঙ্গে মিলেমিশে থাকে, একা একা কোনো মানুষই থাকতে পারে না, দল ভেঙে সমাজে থাকে বলে মানুষকে সামাজিক প্রাণী বলে। এরপরে প্রশ্ন, মানুষ চাষের কাজ কিভাবে শিখেছিল? উত্তর হবে আদিম মানুষ ছোট ছোট দলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, যা যা পরের মতো এক জায়গায় খাদ্য ফুরিয়ে গেলে অন্য জায়গায় চলে যেত। মানুষ সে সময় লক্ষ্য করেছিল পশু পাখিরা ফল খাবার সময়ও তাদের মলত্যাগের সময় বীজ মাটিতে পড়ে ও বীজ থেকে ওই জাতীয় গাছের চারা বেরোয়। এই ধারণা কাজে লাগিয়েই তারা চাষবাস শিখল। এরপরে প্রশ্ন, তৃণভোজী ও মাংসাশী প্রাণী বলতে কি বোঝায়? দুটো করে উদাহরণ দাও। যেসব প্রাণীরা গাছের পাতা, ফলমূল, গাছ, বীজ ইত্যাদি খায় তাদের তৃণভোজী প্রাণী বলে। যেসব প্রাণীরা মাংস খায় তাদের মাংসাশী প্রাণী বলে। দুটো তৃণভোজী প্রাণী উদাহরণ হলো হাতি, গরু, আর দুটো মাংসাশী প্রাণী উদাহরণ হলো বাঘ, সিংহ।